ভুবনবন এলাকায় এক অটো চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম বিমল দেবনাথ বাড়ি লঙ্কামুড়া এলাকায় শুক্রবার রাত দশটা নাগাদ অটো চালক বাড়ি না পৌঁছলে ওনার ছেলে খুঁজতে বের হয় ভুবনবন এলাকার ব্রিজের সামনে এসে অটোটি দেখতে পান তিনি তখন অনেকক্ষণ ডাকাডাকির পর বাড়িতে খবর দিয়ে জানায় তার বাবার অটোটি পাওয়া গেছে অথচ বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির লোকজন লাইট নিয়ে এসে ব্রিজের নিচে অটো চালক বিমল দেবনাথকে দেখতে পায় তখন বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবিত নিয়ে যায় জীবিত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান অটোচালক বিমল দেবনাথ মারা গেছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোতাই এলাকায়। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে ঘটনা তদন্তে নেমেছে। মৃতের ছেলে পুরো ঘটনা উল্লেখ করে জানান পাশের বাড়ির সঙ্গে তাদের বিবাদ ছিল। মদের বোতল তাদের বাড়িতে ফালানো হতো। এ নিয়ে প্রতিবাদ कराय তার বাবাকে সরিয়ে দেবার হুমকিও দিয়েছিলেন পাশের বাড়ির লোকটি। আদি একটা ব্রিজ আছে মানে বগন মাছের যপার মুক্ত ব্রিজটার না। দাঁড়া করি না মধ্যে আমি বাইকটা দাঁড়া করে আমার লোক একটা ভাত আসলো তারপরে আমরা দুজন ধরনের দেখতাছি দেখতেছি এখন একটা একটা জুতা গাড়ির মধ্যে পড়ে বেরোয়েছি বা ফাইটলো তারা গাড়ির মধ্যে আছে আর বিরি মেষ বাবুর বিরি খা বিড়ি আর মেষটা গাড়ির মধ্যে পড়ে বেরোয়েছে তো আর কোনো ফাত্রা মানে কোনো আশেপাশে কিছু নাই তারপরে আমি বাবুর অনেক ডাডাই করছি হ্যাঁ সাইডে ফেস্টাইড যা দেখছি হ্যাঁ দেয়া দেয়া জানা তারপরে এই গাড়ির মতো সাবিডো গাড়ির মধ্যে লাগাই না হ্যাঁ লাগাই না তারপরে আমি নিচে নামছি নেমেসিরা মূর্তির কাডাম আছে এখানে অনেক পুজোর ফের পরে মূর্তির কাড়াম ওপর ফোন ঠিক আছে তো মূর্তির আমি অনেকটা অনেকখান ফেস্টালটা দেখছি বাড়ির ফোন করছি বলতে বাড়িটা এরা সবাই গেছে এরা আইতে ট্যাস্টাইড আনছে বলে ফেস্টাই আনছে আইনে ফেস্টালিডা পা দিই মানে ব্রিজের মধ্যে এতে এটা দুটো টিকা পরে তোলে এত ভিত্তি যাইতো না কোনোভাবে এটা ব্রিজের মধ্যে এমন করেন এমনি এমনি সোয়েটার তারপরে আমি ওই তো বাবু চুপিডা তারপরে আমার কাছে একটা বাঁশ আসতো বাঁশটা দিয়ে আমি কান্না আনছি আইন্যা উড়াইছি উড়াই ছাড়া দিই বাবু ঠান্ডা একদম হয়ে হয়েছে তারপরে লগপুর গাড়ি দিয়েছি ঠাকুর গাড়ি দিয়ে আলোক আলোক জিবি জানছি এসিজি করছে করে সেটা করেছে ভগবান শরীরে কোনো আঘাতের চিহ্ন শরীরের মধ্যে তো স্পট টট নাই পুষের টিকা পড়লে তো স্পট একদম হান্ড্রেড পার্সেন্ট কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে বলতে বাড়ির আশেপাশে কয়েকদিন আগে একটা মানে একজন একটু মানে জাগার লোকে আর কি বাড়িটা ঠিক আছে তো এরা লোক একটু কাজ জায়গায় যে মানে ওইসে আর কি আমরা বিল্ডিং উঠাইছি পর যাতে এরার লোক একটু রেশা রেশি ঠিক আছে কয়েকদিন পর পরে এরা মানে মোট তো খাইছি রা বোতল টুতল ফাল আমরা ঘরের পিছনে বাবু তালে কেস কেসি টেস কেসি করতো তারপরে ঘরের টিনের তালে ওই জাল দিত ওই তালে ওই সিরা মানে কেস কেসি টেস কেসি হয়েছে আর কি কয়েকদিন আগে একটু কেস কেসি হয়েছে পদ্মা হ্যাঁ ওই যে আর কি ডাইরেক্ট বাবুরে মনে মনে কর তোরার বেশি দিন নাই কয়েকদিন এসে কাজ জেলা যাচ্ছে ডাইরেক্ট এমনি কয়েছে এমন এমন তোরার বেশি দিন নাই তোরা এবার ফলা দিন বেশি হয়ে অনেক কি মনে হয় বা আপনার বাবার মৃত্যুর পেছনে গিয়ে হতেও পারে কারণ কে যদি উঠবে থেকে পড়তো ঠিক আছে আমি মানছি উঠবে পড়লে তো ফেলো পর থাকলে লেগানো মূর্তির কারণ অভাব নেই ঠিক আছে চিকিৎসকরা জানিয়েছেন ময়না তদন্তের পরই জানা যাবে এটা খুন না অন্য কিছু বিমল দেবনাথের গাড়িতে বিড়ি মেজ এবং গাড়ির কাছে একটা জুতো পাওয়া গেছে ছেলের দাবি তার বাবাকে খুন করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ